নমস্কার প্রিয় দর্শক, দি টাইমস লৈ সকলোকে স্বাগতম জানাইছো। মই পার্থ বৰা। প্রিয় দর্শক, অতি সম্প্রতি মিজোরামত যি উত্থান দেখা পোৱা গল আঞ্চলিকতাবাদৰ বা জাতীয়তাবাদৰ, সেই উত্থানৰ কিছু বিশ্লেষণ কৰিব বিচাৰিছো। বহুকেইটা প্ৰশ্ন উত্থাপন হৈছে মিজোরামৰ নিৰ্বাচনৰ ফলাফলৰ পৰা। এই মিজোরামৰ নিৰ্বাচনৰ ফলাফল চাগে প্ৰথমবাৰৰ কাৰণে সমগ্র দেশরে চর্চার কেন্দ্রবিন্দু হয়ে পড়েছে। তুলনামূলকভাবে এটা নতুন দলে সরকার গঠন করার দিকে অগ্রসর হয়েছে। এগারী প্রাক্তন IPS বিষয়া মুখ্যমন্ত্রী হওয়ার দিকে অগ্রসর হয়েছে, লাল দুহুমা নাম। সকলখিন ইতিমধ্যে আপনাদের গম পাই প্রশ্নকিটা হয়েছে, যেকটা প্রশ্ন আমি উত্তর বিচারিম। মিজোরামের ফলাফলে কি প্রভাব বিস্তার করব, বা অর্থাৎ যে জাতীয়তাবাদ, বহুদা বিভক্ত জাতীয়তাবাদত কেনেদরে প্রভাব বিস্তার করব। ZPMৰ যি বিপুল জয়, সেই জয়ে অক্ষুণ্ণ রাখিলে নেকি স্বাভিমান? কার স্বাভিমান? মিজোর স্বাভিমান? অসমত জাতীয়তাবাদ বহুদা বিভক্ত কিয়? মিজোরামের জনগাঠনি এক প্রকার এক ধরনের উপাদান বিশিষ্ট, ইংরাজিত কবলে হলে হোমোজিনিয়াস। আর হোমোজিনিয়াস জনগাঠনির কারণে সেই যে জাতীয়তাবাদের চিন্তা, সেই জাতীয়তাবাদের চিন্তা আগবাড়ি যাওয়াত সহায় হয় নেকি? মিজোরামের জাতীয়তাবাদে অসমত কিমান প্রাসঙ্গিক? বিজেপির রাষ্ট্রীয়তাবাদরে মিজোরামের এই জাতীয়তাবাদে কেনেকৈ সহৱস্থান করব? কারণ সরু রাজ্য, কেন্দ্রীয় সরকারের পর বিভিন্ন সময়ত সাহায্যর প্রয়োজন হব। গতি এই সম্পর্ক কেনে ধরনের হব? আমাক মিজু হিসাবে জিয়াই থাকবল দিয়ক এই আহ্বান মিজুবাসীর। কিয় আপোষবিহীন জাতীয়তাবাদে স্তব্ধ করেছে নেকি মিজোরামের উন্নয়ন? সেই এক প্রশ্ন। মিজুয়ে পাহরা নাই নেকি 1966 চনের আকাশমার্গর সেই গোলাবর্ষণ? কংগ্রেসক কিয় মিজোরামে নস্যাত করলে? এনে ধরনের প্রশ্ন উত্থাপন হয়েছে, উত্তর বিচারিম আমার এই 52-54 মিনিটের আলোচনাত। মূল স্টুডিওত উপস্থিত আছে পলাশ চাংমাই, সভাপতি AJYCP, অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ, তুলারাম গগৈ নেতা তথা মুখপাত্র অসম গণ পরিষদ, সুভাষ দত্ত নেতা তথা মুখপাত্র BJP, গুণকান্ত গগৈ উপসভাপতি কংগ্রেস, আর আজিজুর রহমান সাধারণ সম্পাদক রাইজর দল। মই তুলারাম গগৈ ডাঙরিয়া আপনার পৰা আরম্ভ করো। মিজোরাম আপনি বহুবার গৈছে, ছাত্র রাজনীতিত থাকার সময়তো আপনি মিজোরাম ভালকৈ দেখিছে। গতি মিজোরামের এই যে জাতীয়তাবাদ, এই জাতীয়তাবাদক আপনি কেনেদরে বিশ্লেষণ করে? ধন্যবাদ পার্থ ডাঙরিয়া। মিজোরাম, আমি সদৌ অসম ছাত্র সন্থার লগত জড়িত থাকতে আমি মিজোরামের লগত আমার সম্পর্ক আছিল ভালদরে। আর মিজো জিলাই পৌল, তেওঁলোকৰ মিজো ছাত্র সন্থা বলে যেটু কম আমি, হয় আমি তেওঁলোকৰ লগত খুব ভাল সম্পর্ক আছিল। আর মই মোর বক্তব্য দিয়ার আগতে মিজো জিলাই পৌলর প্রাক্তন সভাপতি, উত্তর পূব ছাত্র সংগঠনের তিনবারকৈ উপসভাপতি মিস্টার লাল মনমোহনিয়া পুঙ্গিতে এবার নির্বাচিত হয়েছে ZPMৰ পৰা বিধায়ক হিসাবে। এই আপনার জনপ্রিয় মাধ্যমের যোগেদি মই অভিনন্দন জানাইছো। আর মই কবলে গেলে মিজোরামের যে জাতীয়তাবাদ, অবশ্যই মিজোরামের লগত আমার জনগাঠনি তো অল্প নিমিলিব, ডেন্সিটি আমার নিমিলিব। কারণ তাত 2021 চনের সেন্সাস, 2011 চনের সেন্সাসর মতে জনসংখ্যা 10 লাখ মানে হয় গুয়াহাটির সমান হয়। গতি আর ডেন্সিটি তো পার কিলোমিটার ডেন্সিটি খুবই কম গতিকে। আর যিখিনি মানুষ আছে প্রায়খিনি মিজুয়ে আছে। আমি আমি সদৌ অসম ছাত্র সন্থাত থাকার সময় আমি যেটা গৈছিল আইজল গোটেই এলাকাটোত, আমি আনকি সেলুন এটাও আমি নন মিজু মানুষের সেলুন আমি পোৱা নাছিল, সব তেওঁলোকৰ হাতত। গতিকে তেওঁলোকে আমাক কয় আমি ইন্ডিয়ান, পিওরলি আমি ইন্ডিয়ান, আমি ভারতবর্ষের লগত আছো, ভারতক মানে সংবিধানের প্রতি আমার সংবিধান আছে, সন্মান আছে, কিন্তু লেট আস লিভ আস এজ মিজু, মিজু হিসাবে আমাক জিয়াই থাকিব লাগিব। তেওঁলোকে যিয়ে পলিটিক্স নকৰক, এতিয়া 1966 চনত যেতিয়া আমার দেশীয় সরকারখনে, ভারত সরকারে যেতিয়া নিজের দেশের একটা পার্ট মিজোরামের উপর যেটা আকাশমার্গে এয়ারফোর্সের যোগেদি গোলাবর্ষণ করেছিল, সেই দিনটা মূর যদি ভুল হওয়া নাই বোধহয় 5 মার্চ আসিল। আর সেই 5 মার্চ দিনটা এতিয়াও শহীদ দিবস পাতে, সাংঘাতিক সেই শহীদ দিবস আমি নিজে প্রত্যক্ষ করেছো। তাত সকলো দল সংগঠন যি আছিল, যিমান মিজো আছে সব যাব, প্রিন্ট অফ সাইলেন্ট এনেকুৱাকৈ পাতে। তেনেকুৱা শহীদ দিবস মই আমার ইয়াতো বহুত শহীদ দিবস আমি দেখা নাই। গতি সেই তেতিয়া সেইটো তেওঁলোকে যিটো ভারতের মূল সুঁতি ইন্ডিয়ারপা যেটু মাধমার খাইছে, যেটু অন্তরত আঘাত পাইছে, সেই অন্তরের আঘাতটে মিজো জাতীয়তাবাদটো অধিক সুদৃঢ় করে রাখিছে। আর গতি মিজো জাতীয়তাবাদটো বাদ দি কোনোবাই যদি দিল্লির লগত বেশি হনাপটুকা করে, মিজো জাতীয়তাবাদক কম্প্রোমাইজ করেছে বলে অ্যাভয়েড করা একদম সাধারণ কথা। এটা জোরাম থাঙ্গা এনডিএ অংশীদার হওয়ার কারণে নস্যাত প্রত্যাখ্যান করে বেলে, সেটা এটা কব। কিন্তু মই ইয়ারপর সেলুট জানাইছো মিজু যে জাতীয়তাবাদ এজ মিজু
তেওঁলোকে জীয়াই থাকে ইণ্ডিয়ান ভাৰতীয় সংবিধানক সন্মান কৰি ভাৰতবৰ্ষৰ ভূখণ্ডতাৰ মাজত তেওঁলোকে থাকিও লাল ডেংগাই গোটেই কথাটো নৎসাত কৰাৰ পিছতো তেওঁলোকে এজ মিজো জীয়াই থাকে আৰু এজ মিজো মিজো হিচাপে জীয়াই থাকিবৰ কাৰণে তেওঁলোকে এই এইটো ZPM যিটো নতুন আঞ্চলিক দল ZPMক তেওঁলোকে এইবাৰ সুযোগ দিছে চৰকাৰ চলাবলৈ কোনো ধৰণৰ ৰাষ্ট্ৰীয় দলক সুযোগ দিয়া নাই ৰাষ্ট্ৰীয় দলে এক প্ৰকাৰ মুখ থেকে চাগাইছে আপুনি যিটো যুক্তিৰে ক'লে বা তেওঁলোকে যিটো মাধমাৰ ভাৰত চৰকাৰৰ পৰা বা দিল্লীৰ পৰা খাইছে বা যিটো শোষণৰ বলি হৈছে তেওঁলোক সেই শোষণৰ বলি যেতিয়া হৈছিল তেওঁলোক তেতিয়া কেন্দ্ৰত কংগ্ৰেছৰ চৰকাৰ আছিল কিন্তু কংগ্ৰেছকো তেওঁলোকে দুবাৰ বা তিনিবাৰ শাসন কৰাৰ সুযোগ দিছে পাঁচবাৰ খুব সম্ভৱ মই যদি ভুল কৰা নাই লাল থান হাওলা কিয় দিলে এতিয়া ডাঙৰ প্ৰশ্ন বা এতিয়া কিয় দিয়া নাই সেয়াও প্ৰশ্ন মই পলা চাংমাই আপোনাৰ ওচৰলৈ আহিম আপুনি কেনেদৰে বিশ্লেষণ কৰে মিজোৰাম আপোনালোকে বিভিন্ন সময়ত অসমতো মিজোৰামবাসীয়ে সাংবিধানিকভাৱে যিখিনি সুৰক্ষা পাইছে সেইখিনি অসমতো পাব লাগে বুলি দাবী উত্থাপন কৰি আছিল কিন্তু আমাৰ জাতীয়তাবাদী যদি এনেধৰণৰ বহুধা বিভক্ত হৈ থাকে বা আমাৰ জাতীয়তাবাদৰ মিজো জাতীয়তাবাদৰ সৈতে তুলনা কৰা যদি অৱকাশ নাথাকে সেইখিনি কেনেকৈ সম্ভৱ হ'ব পাৰ্থদা আধুনিক ৰাষ্ট্ৰ গঠনত জাতীয়তাবাদ হৈছে আদৰ্শস্বৰূপ আৰু জাতীয়তাবাদে বিকাশ বিকাশৰ মূল মন্ত্ৰ আধুনিক ৰাষ্ট্ৰ গঠনত গতিকেলৈ পেলাই আপুনি মিজোৰামতে কওক বা উত্তৰ পূৰ্বাঞ্চলৰ আন আন ৰাজ্যতে কওক তেওঁলোকৰ যি জাতীয়তাবাদ বা আপুনি দক্ষিণৰ ৰাজ্যবিলাকৰ কথা কওক সেই জাতীয়তাবাদত সঁচাকৈয়ে শলাগ ল'বলগীয়া জাতীয়তাবাদ কিন্তু তাৰ বিপৰীতে আপুনি যেনেদৰে কৈছে অসমৰ বেলিকা যদি কোৱা হয় অসমত আমাৰ জাতীয়তাবাদৰ বা জাতীয়তাবাদী যিটো শক্তি ইয়াৰ বহুদা বিভক্ত আজিৰ তাৰিখত আমি অসমতো যদি বিশ্লেষণ কৰোঁ প্ৰত্যেকেই কৈছে অসমৰ যিটো জনগাঁথনি অসমত মূল সুঁতিৰ যিখিনি মানুহ সেইখিনি মানুহে আমি বহুদা বিভক্ত হৈ আছোঁ কিন্তু আপুনি যদি চাই যদি বা আমি যদি বিশ্লেষণ কৰোঁ বড়োসকলে তেওঁলোকৰ জাতীয়তাবাদ এই পৰ্যন্ত ধৰি ৰাখিছে কাৰ্বিসকলে বা পাহাৰীয়া যিকেইখন আমাৰ জিলা আছে সেই জিলাকেইখনত জাতীয়তাবাদ এই সময়টো অটুট আছে কাৰণ তাত এতিয়াও বহিৰাগতই হওক বা বিদেশীৰ প্ৰবজনেই হওক এনেধৰণৰ যিবিলাক সমস্যা সেই সমস্যাবিলাকৰ লগত তেওঁলোকে কেনেধৰণে মোকাবিলা কৰিব লাগে সেই কথাটো ভালদৰে বুজি পায় বা জানে সামগ্ৰিকভাৱে আপুনি যদি মিজোৰামৰ আমি কথাটো কওঁ ZPM এবাৰ জয়ী হৈছে ইয়াৰ আগতো এখন আঞ্চলিক চৰকাৰেই আছিল MNF এই চৰকাৰখন আপোনালোকে আমি দেখিছোঁ তেওঁলোকে তাত কেনেধৰণে দুটা গোষ্ঠীৰ মাজত সংঘৰ্ষ হৈছিল আৰু সংঘৰ্ষৰ সময়তো আচলতে কেন্দ্ৰই বা বিজেপি চৰকাৰে যেনেধৰণে তাত গুৰুত্ব প্ৰদান কৰিব লাগিছিল মণিপুৰৰ কথা কৈ আছে আপুনি হয় মণিপুৰে হওক বা আমাৰ উত্তৰ পূৰ্বাঞ্চলৰ আন আন ৰাজ্যবিলাকতে হওক এই কেন্দ্ৰই যেনেধৰণে আজি বছৰ বছৰ ধৰি দশক দশক ধৰি যেনেধৰণে আচলতে গুৰুত্ব প্ৰদান কৰিব লাগে গুৰুত্ব প্ৰদান নকৰে কাৰণেই আচলতে এনেধৰণে এই আঞ্চলিক শক্তিবিলাকৰ উত্থান হৈছে মই ভাবোঁ যে এই আঞ্চলিক শক্তিবিলাকৰ উত্থানে নিশ্চিতভাৱে অসমৰ আমাৰ জাতীয়তাবাদী শক্তিটোক বা আঞ্চলিকতাবাদী শক্তিটোক কিঞ্চিত হ'লেও উৎসাহিত কৰিব কিন্তু এটা কথা কি আমাৰ অসমৰ যিটো জনগাঁথনি সেই জনগাঁথনি ইমান বেছি পৰিৱৰ্তন হৈছে আপুনি আজি আমি ক'লোৱেই বড়োৰ ক্ষেত্ৰতে হওক আমাৰ পাহাৰীয়া জিলাকেইখনৰ আমাৰ কাৰ্বি আংলংকে আদি কৰি আন আন পাহাৰীয়া জিলাকেইখনে হওক আন আন এলাকে অসমতে থকা বঙালী মানুহখিনিও তেওঁলোকৰ যিটো জাতীয়তাবাদ সেই তাৰ পৰ্যন্ত অক্ষুণ্ণ ৰাখিছে কিয়নো আমাৰ মূল সুঁতিৰ যিখিনি আমাৰ অসমীয়া মানুহ সেইখিনিয়ে প্ৰকৃতপক্ষে জাতীয়তাবাদ বা আঞ্চলিকতাবাদৰ যিটো চৰিত্ৰ সেই চৰিত্ৰ আমি অক্ষুণ্ণ ৰাখিব পৰা নাই আপুনি যদি আমি অক্ষুণ্ণ ৰাখিব পৰা নাই তাতে আপোনাক এৰিব লাগিব ইয়াৰ কাৰণ আপোনাৰ ওচৰলৈ পুনৰ যাম অন্য সকলো আছে মোৰ সৈতে সংযুক্ত হৈ আজিজুৰ ৰহমান ৰাইজৰ দলৰ আপুনিও এটা আঞ্চলিক দলৰ নেতা নতুন এটা আঞ্চলিক দল ৰাইজৰ দল আজি দুটা গুৰুত্বপূৰ্ণ ঘটনা প্ৰথমটো হৈছে উচ্চতম ন্যায়ালয়ত 1971 চন আমাৰ ভিত্তিবৰ্ষ হ'বনে 51 চন ভিত্তিবৰ্ষ হ'ব সেই কথাটোৰ শুনানি চলি আছে সেই গোচৰৰ শুনানি চলি আছে আৰু আমি দেখিছোঁ আমাৰ চুবুৰীয়া মিজোৰামত এক আঞ্চলিকতাবাদৰ জাতীয়তাবাদৰ উত্থান ঘটিছে তে অসমৰ বেলিকা আপুনি কেনেদৰে বিশ্লেষণ কৰে অসমত জাতীয়তাবাদ বহুত বিভক্ত কাৰণ ইয়াৰ জনবিন্যাসত বিভিন্নতা আছে গতিকে অসমত মিজোৰাম সদৃশ জাতীয়তাবাদ হ'ব পাৰেনে যে নিশ্চিতভাৱে আমাৰ অসমৰ যি জাতীয়তাবাদ মিজোৰাম বা মেঘালয়ৰ জাতীয়তাবাদৰ লগত আমি তুলনা কৰিব পাৰোঁ আমাৰ অসমীয়া মানুহে কেনেকৈ জাতীয়তাবাদত বিশ্বাস কৰি 1985 চনত প্ৰমাণ কৰিছিলে হয় যে আমি আঞ্চলিকতাবাদী দলক আমি ভোট প্ৰদান কৰি আমি চৰকাৰ গঠন কৰিব পাৰিছিলোঁ 1996 চনতো অসমীয়া মানুহে কিন্তু
আঞ্চলিকতাবাদত বিশ্বাস কৰি আঞ্চলিকতাবাদী চৰকাৰ অসমত গঠন কৰিছিল। গতিকে অসমত আজিৰ তাৰিখত যিটো পৰিৱেশ হৈছে সেই পৰিৱেশত যদি আপুনি ক'ব বিচাৰে যে আমাৰ অসমীয়া মানুহে আঞ্চলিকতাবাদত বিশ্বাস নকৰে সেই কথাটো আমি কিন্তু মানি ল'ব নোৱাৰোঁ। আজিও শদিয়াৰ পৰা ধুবুৰীলৈকে বা কৰিমগঞ্জৰ পৰা ধেমাজিলৈকে প্ৰত্যেক জিলাতেই আঞ্চলিকতাবাদত বিশ্বাসী বহুত লোক আছে। কেৱল মাত্ৰ আমি সেই মানুহসকলক বা সেই ভোটাৰসকলক আমি একত্ৰিত কৰিব লাগে আৰু একত্ৰিত কৰিব পাৰিলে নিশ্চিতভাৱে আমি আঞ্চলিকতাবাদী শক্তি বা যিখিনি ৰাজনৈতিক দল আছো আমি আগবাঢ়িব পাৰিম। কিন্তু এটা কথা আপুনি কৈ আছে যে বহুদা বিভক্ত যিটো কথা কৈ আছে, এই বহুদা বিভক্তৰ কথাটো আমাৰ মাজত আলোচনা হৈছে আৰু ইতিমধ্যে আমি যিখিনি আমাৰ আঞ্চলিকতাবাদী দল আছে বা আমি বিৰোধী যিখিনি আমি দল আছোঁ আমি ইতিমধ্যে কিন্তু গোটেইখিনি দল একত্ৰিত হৈছোঁ। আমি এই কথাটো উপলব্ধি কৰিছোঁ যে আমি যদি ভাগ ভাগ হৈ থাকোঁ তেতিয়াহ'লে আমি এই বিজেপি দলৰ যি আগ্ৰাসন বা বিজেপি দলৰ যি তেখেতসকলে যেনেকৈ ৰাষ্ট্ৰীয়তাবাদী চিন্তাৰে ৰাষ্ট্ৰ প্ৰথম বুলি কৈ তেখেতসকলে যিটো যি ৰাজনীতি কৰি আছে তাক আমি প্ৰতিহত কৰিব নোৱাৰোঁ। গতিকে আমি সকলোৱে একত্ৰিত হ'ব লাগে। কিন্তু এটা প্ৰশ্ন উত্থাপিত হয় যে যিধৰণে অসম গণ পৰিষদৰ সহযোগী দল অসম গণ পৰিষদ বিজেপিৰ সৈতে আছে, আপোনালোক কংগ্ৰেছৰ সৈতে থাকি একত্ৰিত হৈছে, ৰাষ্ট্ৰীয় দল এটাৰ নোহোৱাকৈ স্বতন্ত্ৰভাৱে অসমত এটা আঞ্চলিক ৰাজনৈতিক দল প্ৰতিষ্ঠা হোৱা বা তেওঁলোক আগবাঢ়ি যোৱা সম্ভৱ নহয় নেকি? সম্ভৱ নহয় বুলি তেনেকুৱা কোনো কথা নহয়। কিন্তু প্ৰশ্নটো হৈছে এইটো যে যোৱা আমি আমাৰ দল গঠন হোৱাৰ পিছত আমি যিটো নিৰ্বাচনত অৱতীৰ্ণ হ'লোঁ সেই নিৰ্বাচনৰ সময়ত আমি দেখা পাইছোঁ যে ভোট পেটাৰ্ণে যিটো আমাক ইকুৱেশ্যন দেখুৱাইছে সেই ইকুৱেশ্যনত আমি দেখিছোঁ যে প্ৰথমতে আমি বিজেপি দলৰ যিখিনি জনবিৰোধী কৰ্ম আমি বিজেপি দলক প্ৰথমতে আমি পৰাস্ত কৰিব লাগিব, তাৰ পাছত আমি ৰাষ্ট্ৰীয় দলৰ পৰা আমি আঁতৰি আহি আমি আঞ্চলিকতাবাদক আমি ৰাইজৰ মাজলৈকে নিব লাগিব। কিন্তু এতিয়া যদি আমি গোটেই বিভাজিত হৈ থাকোঁ, বিৰোধী দল যদি বিভাজিত হৈ থাকে, আপোনালোকে দেখিছে এতিয়া যোৱা 3 তাৰিখত যিটো ৰিজাল্ট হৈছে আজি মধ্যপ্ৰদেশ, ৰাজস্থান বা ছত্তীশগড়ত, তাতে যদি গোটেই বিৰোধী দল ঐক্যবদ্ধ হৈ থাকিলেহেঁতেন নিশ্চিতভাৱে ৰিজাল্ট কিবা বেলেগ এটা হ'লহেঁতেন। হয়, মই পুনৰ আপোনাৰ ওচৰলৈ আহিম। অৰ্থাৎ ভোট বিন্যাস আপোনালোকে বিশ্লেষণ কৰি দেখা পালে মিজোৰাম সদৃশ এক জাতীয়তাবাদ অসমত এই সময়ত চাগৈ নাই, কিছু সময় লাগিব। মই কংগ্ৰেছৰ প্ৰতিনিধিগৰাকীৰ ওচৰলৈ যাম। গগৈ ডাঙৰীয়া, কংগ্ৰেছক নস্যাত কৰি পেলালে মিজোবাসীয়ে, গতিকে আপুনি কেনেদৰে বিশ্লেষণ কৰিব? মই প্ৰথমতে ZPMৰ উত্থান হয় কংগ্ৰেছক উৎখাত কৰি পেলালে বুলি যিটো কৈছে মই তেনেকৈ বস্তুটো নলওঁ। কংগ্ৰেছ হৈছে এটা দল যিটো দলে বহুত ত্যাগ স্বীকাৰ কৰিছে। যদি আপোনালোকে চাই অসমত আঞ্চলিকতাবাদৰ উত্তৰণ ঘটিছিলে কংগ্ৰেছৰ মাজেদিয়ে, অসম চুক্তি স্বাক্ষৰ কৰিছিলে, অগপৰ জন্ম হৈছিলে, তাৰপিছত বড়োসকলৰ লগত চুক্তি কৰিবলৈ BPFৰ জন্ম দিলে, বড়োসকলৰ লগত চুক্তি বাজপেয়ী ডাঙৰীয়াৰ সময়ত হৈছিলে। মানে মই কথাটো কৈছোঁ যিটো প্ৰেক্ষাপট যিটো হেৰি কৰিবলগীয়া হৈছে সেইটো কংগ্ৰেছে কৰিছিলে। তো এই গোটেইখিনিৰ কাৰণে কংগ্ৰেছে সদায় ত্যাগ স্বীকাৰ কৰি আছে। কংগ্ৰেছ এটা দল যিটো দল সদায় একমোডেটিভ, আৰু আজিৰ দিনত কংগ্ৰেছে বিচাৰে যে সকলো আঞ্চলিক শক্তিক লগত লৈ আমি এটা ৰাষ্ট্ৰীয়তাবাদৰ কথা চিন্তা কৰিব লাগিব। আঞ্চলিক শক্তিৰ অবিহনে আমি ৰাষ্ট্ৰীয়তাবাদৰ কথা চিন্তা কৰিব নোৱাৰোঁ। কিন্তু BJPয়ে যিধৰণে কৰিছে, BJPয়ে বিশেষকৈ কি কৰিছে মই আজি ক'বই লাগিব। এটা মই নাজানো, আজি BJPৰ প্ৰতিনিধিও ইয়াতে আছে, মুখপত্ৰ আছে, তেওঁ কৈছিলে যে অসমত যেতিয়া BJPৰ প্ৰথম আহিছিলে, প্ৰথম আহোঁতে BJP দলটোক তেতিয়া কি কৰিছিলে বহুতে কৈছিলে এইটো এটা ৰাষ্ট্ৰীয় দল আৰু অসমৰ যিটো জনমানসৰ তেওঁলোকৰ কোনো প্ৰভাৱ নাছিলে। গতিকে তেওঁলোকে এটা নীতি লৈছিলে যে BJP ইফ এট অল ইট হেজ টু ৰাইজ, ইট হেজ টু ৰাইজ অন দ্য ডেড বডি অফ AJP, আই ডু নট ন' ফৰ চিয়'ৰ, এইটো কথা কৈছিলে। আৰু আজি সেইটোৱে সম্ভৱ হ'ল। আজি AJPৰ কিন্তু কোনো হেৰি নাই। আজি ৰাইজৰ দলৰ উত্তৰণ ঘটিছে। আজি অসমত আৰু এটা জাতীয়তাবাদী দল অসম জাতীয় পৰিষদৰ আত্মপ্ৰকাশ কৰিছে, এইবিলাক অগপৰ কাৰণেই হ'ল। গতিকে মই ভাবোঁ এইটো এটা খুব ভাল শুভলক্ষণ। আমি কংগ্ৰেছে ৱেলকাম কৰিছোঁ ZPMৰ উত্তৰণ দেখি পেলাই। আমি বিচাৰোঁ তেনেকে, আমি ত্যাগো তেনেকে বিচাৰে। আৰু আপোনালোকে একমোডেট কৰে আৰু BJPয়ে একমোডেট নকৰে। BJPয়ে এক প্ৰকাৰ সহজ ভাষাত ক'বলৈ গ'লে অসম গণ পৰিষদক গিলি পেলালে। মই সুভাষ দত্ত ডাঙৰীয়া আপোনাৰ ওচৰলৈ যাম। এই কথাৰ কংগ্ৰেছৰ প্ৰতিনিধিগৰাকীৰ মন্তব্যও বিচাৰিম। আৰু মোৰ প্ৰশ্নটো হৈছে এই যি জাতীয়তাবাদ, আপোচবিহীন জাতীয়তাবাদৰ কাৰণে মিজোৰামৰ যি উন্নয়ন, সেই উন্নয়ন স্তব্ধ হৈ পৰিছে নেকি, বা ৰাষ্ট্ৰবাদৰ সৈতে নথকাৰ কাৰণে তেওঁলোকৰ যি উন্নয়ন, সেই উন্নয়নত কিছু বাধাৰ সৃষ্টি হৈছে নেকি? মই তেনেকৈ নাভাবোঁ। কাৰণ বিগত সময়খিনিত জোৰাম থাংগা ডাঙৰীয়া যেতিয়া মুখ্যমন্ত্ৰী আছিলে, মিজোৰামৰ যথেষ্ট উন্নতি হৈছে। উন্নয়নমূলক কাম কাজ আইজলে বা মিজোৰ গোটেই ৰাজ্যখনতেই যথেষ্ট, তাতে হাইৱেৰ পৰা আৰম্ভ কৰি বিভিন্ন ধৰণৰ
তাতে নতুন নতুন প্রজেক্ট আহিছে আর মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়ার নেতৃত্বতেই যা নটা বছর তথা উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যত এই উন্নয়নে স্পর্শ করব কারণে সক্ষম হয়েছে আর ভারতীয় জনতা পার্টির সম্পর্কে যা কথা বেলেগে কৈ আছে এই কথাবিল আসলে শুদ্ধ নহয়। আজি যদি আপনি মনত পেলায় অসম গণ পরিষদ দলের সাংগঠনিক স্থিতিটো ভারতীয় জনতা পার্টির কার্যকালে দুর্বল হওয়া নাই। ভারতীয় জনতা পার্টি আমি কেন্দ্রের ক্ষমতা আহিছো 2014 চনত আগত যেতিয়া অসম গণ পরিষদের সরকার আছিল 1996 চনত তেতিয়া আমার ইমান আমি ফুল ফ্লেজেড আমি গভর্নমেন্ট নাছিলো আর অসম গণ পরিষদ দল ভারতীয় জনতা পার্টির লগত এলায়েন্স করার পাছত মিত্রজোঁটত অহার পাছত ভারতীয় জনতা পার্টির লগত থাকার পাছতহে তেখেতসকল শক্তিশালী হয়েছে আর আজি তারিখত অসমত আটাইতকৈ শক্তিশালী আঞ্চলিক রাজনৈতিক দলটোই হয়েছে অসম গণ পরিষদ। আজি যদি আজি অসম গণ পরিষদ দলের আজি যদি আপনাদের যদি চাই যে আমার এটা বিধায়কবিল জিকি আছে এই বিধায়কবিল জিকার ক্ষেত্রে অসম গণ পরিষদ দলের পার্টিসিপেশন আছে। আজি অসম গণ পরিষদ দলের বিধায়কজন জিকিছে ভারতীয় জনতা পার্টি তার সহযোগ আছে কারণ আমি মিত্রজোঁটত থাকি আমি সরকার চলাইছো। গতি আজির তারিখত আপনি অসম গণ পরিষদ দল দুর্বল বলে কব নয় বা আজি আমার বড় রাজনৈতিক দল যেটা আমার লগত আছে তেখেতসকলও ভারতীয় জনতা পার্টির থাকি শক্তিশালী হয়েছে। আজি ভারতীয় জনতা পার্টিয়ে বিভিন্ন সময় গ্রাস করেছে বিজেপি ভারতীয় জনতা পার্টি শুনক UPPL দলের কেজন বিধায়ক আছে কিন্তু তেখেতসকলক রাজ্যসভার এজন সাংসদ দিয়া হয়েছে লোকসভাতো তেখেতসকলের এবার সাংসদ নির্বাচিত হব অসম গণ পরিষদ দলরকো তেনেকে ধরনের এজন রাজ্যসভার সাংসদ দিয়া হয়েছে তেখেতসকলেও এবার অসম গণ পরিষদ দলেরপরাও এজন লোকসভালে এবার সাংসদ নির্বাচিত হব মিনিমাম এজন মানে মিনিমাম বলে কোথ গতি সব যে ভারতীয় জনতা পার্টি সকলকে লগত লৈ চলিছো ভারতীয় জনতা পার্টিয়ে অসমর তিওয়া রাভা মিসিং এই তিনিটা আমার জনগোষ্ঠীয় যে রাজনৈতিক শক্তি তেখেতসকলের লগতো আমি আন্তরিকতার আমি 2016 চনেরপরা বর্তমানলৈকে আমার সরকার চলি আছে। গতি আজি মিজোরামের ক্ষেত্র যেটু কথা কৈ আছে মিজোরামের ক্ষেত্র আসলতে মিজো রাইজর অসন্তুষ্টিটো ভারতীয় জনতা পার্টির কারণে নহয় বরং সেটো কংগ্রেসের কারণে হয়েছে। আপনি যদি ইতিহাসটো চায় 1959 চনত প্রথম তেখেতসকল তাত যেটা একটা দুর্যোগ হয়েছিল সেই দুর্যোগের সময় কংগ্রেস দলের সরকার তেখেতসকলক সহায় করা নাছিল আর তেখেতসকলের বিদ্রোহটো আরম্ভ হয়েছে 1961 চনত আর 61 চনেরপরা তেখেতসকলের যেটো বিদ্রোহ এটো দমন করবর কারণে 1966 চনত এয়ার স্ট্রাইক করেছে বোমারে মিজো রাইজক উড়াই দিয়েছে কোনে উড়াই দিয়েছে কংগ্রেসে তারপর 1967 চনত মিজোরামত ইন্দিরা গান্ধী যেটা সরকার আছিল ইন্দিরা গান্ধী সরকারে গ্রুপিং করে মিজো গাঁওবিল গ্রুপিং করে সেই সময়তে আসলতে মিজোরামক আসলতে ভারতবর্ষর যে মূলসূতি এই মূলসূতির আঁতরাই দিয়া শক্তিটোই হয়েছে কংগ্রেস। এইখানে কথা হিস্ট্রির পৃষ্ঠাসমূহ বুরঞ্জীর পৃষ্ঠা প্রসঙ্গটো হল এইটাই যে অসমত ভারতীয় জনতা পার্টি আঞ্চলিক দলক এরি আমি রাজনীতি করা নাই বরং আমি আঞ্চলিক রাজনৈতিক দলক শক্তিশালী করেহে আমি আগবাড়িছো। আজি যদি আপনি চাই যে অসমত আমার যিখন মন্ত্রীসভা এই মন্ত্রীসভাত অসম গণ পরিষদ দলের দুজন বিধায়ক মন্ত্রী হয়ে আছে তেখেতসকলের দপ্তরবিল চাব কৃষি বিভাগটো হয়েছে আমার অসমৰ 80% মানুষ কৃষিজীবী কৃষি বিভাগটো তেখেতসকলের হাতে দিয়া আছে স্বাস্থ্য বিভাগ তেখেতসকলের হাতে দিয়া আছে এইখানে দর্শকে জানে অসম চুক্তির উপায় তেখেতসকল এটা কথাটো চাব এওঁলোকৰ প্রশ্নটো হয়েছে নিকায় নিগমত এজিপি নেতাসকলৰ চেয়ারম্যান অসম গণ পরিষদ হিসেবে করা হয়েছে এতিয়া অসম গণ পরিষদ দলক শক্তিশালী করে লৈ যোৱাটোহে ভারতীয় জনতা পার্টি কামটো কৰি আছে অসম গণ পরিষদ দল অসম গণ পরিষদক শুনক অসম গণ পরিষদ দলক কতো ভারতীয় জনতা পার্টি দুর্বল করা নাই শক্তিশালী হয়েছে শক্তিশালী হয়েছে মন্ত্রিত্ব পাইছে অসম গণ পরিষদ বা আঞ্চলিকতাবাদ দুর্বল হয়েছে সেইটো মূল বিষয় আঞ্চলিকতাবাদও দুর্বল হওয়া নাই ভারতীয় জনতা পার্টি সরকার শক্তিশালী হয়েছে তারমানে অসম গণ পরিষদ দলে বা অন্যান্য আঞ্চলিক রাজনৈতিক দলে অঞ্চলটির উন্নয়নের কারণে যেখানে বিচারছিল মোদী ডাঙরিয়া এড্রেস করেছে হয় যাবে এড্রেস করেছিল কিন্তু মানে কব লাগবে
অসম গণ পৰিষদে অসম চুক্তি স্বাক্ষৰ কৰিছিল অসম চুক্তিৰ দফাসমূহেই ৰূপায়ণ এতিয়ালৈকে হোৱা নাই সেই বিষয়টো আছে আজিজুৰ ৰহমান আপুনি এটা প্ৰত্যুত্তৰ দিব বিচাৰিছিল সংক্ষেপত প্ৰত্যুত্তৰ বিচাৰি প্ৰত্যুত্তৰ আপোনাৰ পৰা লৈ মই তুলৰাম গগৈ চলি যাম সুভাষ দত্ত ডাঙৰীয়াই যেনেকৈ কথাটো কৈ আছে যে আঞ্চলিক শক্তিক তেখেতসকলে শক্তিশালী কৰিহে আগবাঢ়ি গৈ আছে কিন্তু এতিয়া গণশক্তি পাৰ্টিটো ক'ত আছে আপোনালোকে যদি নিজৰ প্ৰতীক চিহ্ন ইলেকশ্যন খেলুৱাই তাৰ অৰ্থটো কি আজি তিৱা জনগোষ্ঠীৰ যিটো ৰাজনৈতিক দল আছে আছে নেকি আজি আজি ৰাভা জনগোষ্ঠীৰ যিটো আঞ্চলিক দল আছে নেকি গতিকে আপোনালোকে কৌশলে আপোনাক শুনক আপুনি অসম গণ পৰিষদৰ বিধায়কৰ সংখ্যা চাব আপোনালোকে অসম গণ পৰিষদে যোৱা বিধানসভা কেইজন আছিলে আৰু এইবাৰ বিধানসভা কেইজন আছে গতিকে তেখেতসকলে এতিয়া কি কৰে লোকসভা নিৰ্বাচনত আমি শুনি আছো দেই আপোনালোকৰ মুখতে শুনি আছো যে লোকসভা নিৰ্বাচনত অসম গণ পৰিষদক আপোনালোকে এটা সিদ্ধিও জয়ী হ'বৰ কাৰণে গতিকে এই যে এটা সিদ্ধিও জয়ী হ'বৰ কাৰণে 14টাৰ পৰা এটা শুনক প্ৰথম কথা লোকসভা নিৰ্বাচনৰ সম্পৰ্কত আমাৰ দুয়োটা দলৰ মাজত চিট শ্বেয়াৰিঙৰ কথা হোৱা নাই হ'ব দায়িত্ব সহকাৰে কৈছো দেই দায়িত্ব সহকাৰে কৈছো আমি বিষয়টো লৈ আহোঁ আচ্ছা এতিয়া বিজেপিৰ সভাপতি এতিয়া জৰাম পিপলছ মুভমেণ্ট ZPM মিজোৰামত যিটো হৈছে ZPMটো অকলে হোৱা নাই তাত ছটা এথনিক গ্ৰুপ আছে তেওঁলোকৰ তাত কি কি আছে তাত আছে মিজোৰাম পিপলছ কনফাৰেন্স জৰাম নেশ্যনেলিষ্ট পাৰ্টি জৰাম এক্সট্ৰডিয়াছ মুভমেণ্ট জৰাম ডিচেণ্ট্ৰেলাইজেশ্যন ফ্ৰণ্ট জৰাম ৰিফৰ্মেশ্যন ফ্ৰণ্ট এণ্ড মিজোৰাম পিপলছ পাৰ্টি আচ্ছা ইয়াত কি হৈছে ইয়াত ভাৰতীয় জনতা পাৰ্টীয়ে অকলেও চৰকাৰ কৰিব পাৰে কিন্তু ভাৰতীয় জনতা পাৰ্টীয়ে অসম গণ পৰিষদক লৈছে এতিয়া বড়ো যিটো আঞ্চলিক ৰাজনৈতিক শক্তি আছিল তেওঁলোকক লৈছে মিচিঙক লৈছে ৰাভাক লৈছে তিৱাক লৈছে আমি সকলোৱে লগ লাগি অসম চৰকাৰ চলাইছোঁ ন' ডাউট ভাৰতীয় জনতা পাৰ্টি এটা সৰ্বভাৰতীয় ৰাজনৈতিক দল তেওঁলোকে সৰ্বভাৰতজুৰি তেওঁলোকৰ অৰ্গেনাইজেশ্যন আছে আমি এটা আঞ্চলিক ৰাজনৈতিক দল আমি আঞ্চলিকতাবাদী আমি আঞ্চলিক চিন্তা চৰ্চাৰে গৈ আমি ৰাষ্ট্ৰীয়তাবাদৰ লগতো মিলি থাকিব লাগিব আমিতো একেবাৰে পৰেশ বৰুৱাৰ দলৰ আমি মানুহ নহয় নহয় আমি অসমখন ছেপাৰেট কৰিবলৈ নিবিচাৰোঁ নহয় আমিতো ক'ত থাকিব লাগিব ৰাষ্ট্ৰীয়তাবাদৰ লগত আমি থাকিব লাগিব কিন্তু এইটো নহয় আপোনালোকে কোৱাৰ নিচিনা অসম গণ পৰিষদ গ'ল মানে নাই শেষে গ'ল এনেকুৱা ধৰণৰ কথাটো কংগ্ৰেছে দলে ক'ব এইটো মই তেওঁক দিয়া নাই এইটো 2001 চনৰ পৰাই কৈ থকা হৈছে কিন্তু এতিয়া মই আপোনাক আকৌ দায়িত্ব সহকাৰে কওঁ অসম গণ পৰিষদ দল আগতকৈ অধিক শক্তিশালী বহুত নতুন মুখৰ মই আপোনাৰ ষ্টুডিঅ'ৰ আগতেও কৈছোঁ বহুত নতুন মুখৰ আগমন হৈছে আৰু অসম গণ পৰিষদ দলৰ ভেটি আগতকৈ বহুত আৰু শক্তিশালী হৈছে কিন্তু বিষয়টো এই ধৰণৰ বা প্ৰশ্নটো মই পুনৰ ৰিফ্ৰেম কৰিছোঁ অসম গণ পৰিষদ দল বিজেপিৰ আশীৰ্বাদ পুষ্ট এটা দল নেকি বা বিজেপিয়ে ইন্ধন যোগাইছে নেকি বিজেপিৰ অবিহনে স্বতন্ত্ৰভাৱে অসম গণ পৰিষদ আজি আগবাঢ়ি যোৱাৰ অৱকাশ নাই নেকি মোৰ প্ৰশ্নটো ভাৰতীয় জাতীয় চৰকাৰ আছিল অসমৰ মানুহে গণহত্য আখ্যা দিছিল দেই 83 চনৰ আন্দোলন অসম আন্দোলনৰ পিছত আচ্ছা আমি 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 আমাৰ অসম গণ পৰিষদ দলটো মই স্বীকাৰ কৰিম আমি কিবা কাৰণত নহওক আমি অসমৰ ৰাইজৰ মনোকামনা পূৰ কৰিব নোৱাৰিলোঁ কাৰণে আমাক অসমৰ ৰাইজে বাৰে বাৰে প্ৰত্যাখ্যান কৰি আহিছে ক'ৰবাততো আমি দলটো থাকিব লাগিব আমি কেনেবাকে শক্তিশালী হ'ব লাগিব শক্তিশালী হ'বলৈ আমাৰ নিজা কৌশল লৈছোঁ গতিকে ভাৰতীয় জনতা পাৰ্টিৰ লগত আছোঁ সেইটো আমাৰ হলিষ্টিক এটা মিত্ৰতা আচ্ছা বেলেগ আঞ্চলিক ৰাজনৈতিক দলে কংগ্ৰেছৰ লগত থাকিলে তেওঁলোকৰ একো নহয় আমি ভাৰতীয় জনতা পাৰ্টিৰ লগত থাকিলে আমি তেওঁলোকৰ নেগোধৰা এইটো কেনেকুৱা ধৰণৰ প্ৰাসংগিক প্ৰশ্ন যি ধৰণে আমি দেখিছোঁ যি ধৰণে মধ্যপ্ৰদেশ বা অন্যান্য ৰাজ্য ৰাজস্থানত এছপিক কংগ্ৰেছে অৱকাশ নিদিলে নিৰ্বাচনত অৱতীৰ্ণ হোৱাৰ বা ৰাজনৈতিক মিটিয়ালি নকৰিলে তাৰ পৰা ছবিখন পৰিষ্কাৰ হৈছে ৰাইজৰ দল বা অসম জাতীয় পৰিষদে কেনেকৈ কংগ্ৰেছক বিশ্বাস কৰি আগবাঢ়ি গৈছে সেয়াও এক ডাঙৰ প্ৰশ্ন চাগৈ মই এটা বাণিজ্যিক বিৰতি ল'ব লাগিব বাণিজ্যিক বিৰতি লোৱাৰ পিছতে পোনে পোনে মই পলাশ চাংমাই ডাঙৰীয়া আৰু গুণকান্ত গগৈ ডাঙৰ চলাই যাম শীঘ্ৰে ঘূৰি আহিম